হঠাৎ করে মাঝ আকাশে বিস্ফোরণ হয় এক যাত্রীর মোবাইল বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানটিতে এই পরিস্থিতিতে বিমানের ভেতর ধোঁয়া দেখে পাইলট কোনো ঝুঁকি নেননি বড় দুর্ঘটনা এড়াতে বিমানটি জরুরি অবতরণ করান তিনি সতেরো জুলাই দুপুর একটা নাগাদ একশো চল্লিশ জন যাত্রী নিয়ে রাজস্থানের উদয়পুর থেকে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি যাত্রা আরম্ভের কিছুক্ষণের মধ্যেই এক যাত্রীর মোবাইলে ব্যাটারি ফেটে যায়। তখন বিস্ফোরণের শব্দে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এরপর বিমানের মধ্যে ধোঁয়ায় পাইলট সিদ্ধান্ত নেন দ্রুত বিমানকে নিচে নামানোর এরপর লিফটে থাকা উদয়পুরের বিমানবন্দরে বিমানটি নামানো হয় কয়েকজন যাত্রীকে বিমান থেকে নামিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন বিমান কর্মীরা বিমানের তল্লাশি চালানো হয় কোথাও অস্বাভাবিক কিছু না পেলে ঘন্টাখানেক পর আবার যাত্রীদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি বিমানে মোবাইলের বিস্ফোরণের ঘটনা অবশ্য নতুন নয় এর আগে দু সালে আসামের ডিব্রুগড় থেকে দিল্লির উদ্দেশ্যে ওরা একটি বিমানে এমনই ঘটনা ঘটেছিল মাঝ আকাশে এক যাত্রীর মোবাইলে আগুন ধরে যায় ব্যাটারি অস্বাভাবিকভাবে গরম হয়ে যাওয়ায় মোবাইলটি ফেটে যায় তবে বিমান বিমানকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে দেয় সেদিনও কেউ ক্ষতিগ্রস্ত হননি ঢাকায় মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় হেলিকপ্টার রাইড সহ সারা দেশে যাত্রী সেবা দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার বুকিং এর জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে